হজ ও ওমরার ইহরাম বাঁধার পর অনেক কাজ নিষিদ্ধ হয়ে যায়। পুরুষরা মাথা ও মুখ ঢাকতে পারবে না, কান ও ঘাড় পা খোলা রাখতে হবে, সেলাই করা কোনো পোশাক পরতে পারবেন না, তবে ঘড়ি বেল্ট ও সাথে থাকা ব্যাগে সেলাই থাকলে সমস্যা নেই। পায়ের পাতার উপরের অংশ ঢেকে যায় এমন জুতা পরাও নিষেধ। চুল দাড়ি আঁচড়ানো ও সিঁথি করাও নিষিদ্ধ। নারীরা চেহারায় কাপড় লাগাতে পারবেন না, তবে মাথা ঢেকে রাখতে হবে। বিভিন্ন সাজ প্রসাধনী গ্রানমুক্ত হলেও ব্যবহার করা নিষেধ। ইহরাম বাঁধার পর পুরুষ নারী উভয়ের জন্য আরও কিছু বিষয় নিষিদ্ধ হয়ে যায়। সুগন্ধি ব্যবহার করা যাবে না। সুগন্ধি সাবান, পাউডার, ক্রিম, পারফিউম ব্যবহার নিষিদ্ধ। সুগন্ধি জর্দাও খাওয়া যাবে না। হাত পায়ের নখ কাটা ছোট করা যাবে না। বিবাহ সংক্রান্ত আলোচনা করা নিষেধ। সহবাস করা, কামবাব সৃষ্টি হয় এমন কথা ও কাজ করাও নিষেধ। মুফতি আবদুল্লাহ তামিম, সময় সংবাদ।